দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে প্রায় সকল অঞ্চলেরই সড়কেরই বেহাল দশা। ১১ উপজেলার গ্রামীণ জনপদ থেকে জেলা সদরের সঙ্গে সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত। সড়ক বিভাগের ৫টি সড়কের বিভিন্ন স্থানেও ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জেলার সাথে শহরের অন্যান্য সড়কগুলোও হয়ে পড়েছে যান চলাচল অনুপযোগী। এসব সড়ক সংস্কারে বিশেষ প্রকল্প নেওয়ার তাগিদ দায়িত্বশীলদের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। উজানের ঢল ও বন্যার পানিতে সুনামগঞ্জ এলজিইডির অধীন ১৮৬টি সড়কের ৯০০ কিলোমিটারের বেশি কাঁচাপাকা গ্রামীণ সড়ক ডুবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক বিভাগের ৫টি সড়কের ৩০ কিলোমিটার অংশেরও বেহাল অবস্থা। সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দিরাই পৌরশহরের সকল সড়কেরই এমন ভগ্নদশা। যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ বিভাগ থেকে জামালগঞ্জ, গোবিন্দগঞ্জ, ছাতক হয়ে দোয়ারাবাজার সহ ৪টি সড়ক। খানাখন্দ পুরো জেলার সড়ক জুড়ে, ফলে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। না যেতাম পারি ছাতক, না যেতাম পারি সুনামগঞ্জ। আমরা দুই দিকের মধ্যখানে মানে মরুভূমির মতো আমরা বইয়া রয়েছি। মানুষ তো চলাচল করতেইব, অনেক ঝুঁকি নিয়া এই রাস্তা দিয়া শহরও চলাচল করে। রাস্তা ভাঙার কারণে ইচ্ছা করলে আমরা কোনো রুগীকে রেফার করতে পারতেছি না। তবে এত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রয়োজন ব্যাপক বরাদ্দ, বলছে সুনামগঞ্জ সড়ক বিভাগ। তেমন বিশেষ প্রকল্প অনুমোদন ও ছাড় পেলেই তা সম্ভব বলে জানান নির্বাহী প্রকৌশলী। যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। পরবর্তীতে যে সকল জায়গায় যে যে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় পার্মানেন্টলি ওই ট্রিটমেন্ট করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় এলজিডি কর্তৃপক্ষ। বন্যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি। তা ৯০০ কিলোমিটার সড়ক আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ২৪টি সড়ক বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতির বিবরণ সদর দপ্তরে প্রেরণ করেছি। করোনা ও তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের অর্থনীতিকে সচল করতে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।